হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে চলে এলাম রান্নাঘরে, সকালের নাস্তা তৈরি করব। আজকে কিন্তু আমার বাসায় মেহমান আছে, এজন্য আর একটুকু দেরি করিনি, ঘুম থেকে উঠে চলে এসেছি সকালের নাস্তা তৈরি করতে। প্রথমে ভেবেছিলাম রুটি ভাজি করব, পরে ভাবলাম যে না, রুটি ভাজি না, বেশ অনেক দিন হয়েছে কোনো সবজি খাওয়া হয় নাই, তাই ভাবলাম রুটির সাথে সবজি করব। আর সবজি দিয়ে রুটি খেতে কিন্তু বেশ ভালো লাগে। সেই সাথে চা আর ডিম ভাজি করে নেব। যাই হোক, এখানে আমি সব সবজিগুলো কেটে সবজিটা বসিয়ে দিয়েছি, আর এই ফাঁকে আমি রুটিগুলো তৈরি করে নেব। বেশ কদিন যাবৎ মনটা বেশ খারাপ ছিল, বিশেষ করে দুর্যোগের দিন রাত থেকে অনেক বেশি খারাপ ছিল। তো আজকে দুই দিন হয়েছে, আমি কিন্তু সংসারে তেমন একটা কোনো কাজ করিনি। দুর্যোগের ফলে আমার বাসায় কিন্তু বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে, তারপরও সব কিছু এখনও ভালো করে ক্লিনও করিনি, সব কিছু অগোছালোভাবেই পড়ে আছে। তো মনটাও ভালো ছিল না, তবে মেহমান আসার পর আলহামদুলিল্লাহ মনটা অনেকটা ভালো হয়ে গিয়েছে। গতকাল সন্ধ্যায় আমার মা আর ছোটো ভাই এসেছে, আমার মন খারাপ, তাই আমার মন ভালো করার জন্য ওরা চলে এসেছে, আর একদমই হঠাৎ করে। আমি কিন্তু জানতাম না ওনারা আসবে, হঠাৎ করেই চলে এসেছে, কারণ আমার মন খারাপের কথাটা আমি বলেছিলাম। আর পরিবারের কাউকে দেখলে তো যতই মন খারাপ থাকুক না কেন, মন ভালো হয়ে যায়। তাছাড়া আমার মা যেহেতু এসেছে, আমার মা হচ্ছে আমার পৃথিবীর সব কিছু, মাকে দেখলে তো আর মন খারাপ করে থাকতে পারি না। সত্যি বলতে আমার মন খারাপের কারণ কিন্তু বেশ অনেকগুলো ছোটোখাটো বিষয় নিয়ে আমি অনেক বেশি টেনশান করি, আর এই টেনশান থেকে মানসিকভাবে অনেক বেশি চাপ সৃষ্টি হয়ে যায়। এতে করে আমার মন মানসিকতা ভালো থাকে না, আর মন মানসিকতা ভালো না থাকলে আসলে সংসারের কোনো কাজকর্ম কোনো কিছুতেই আসলে ভালো লাগে না। তাছাড়া দুর্যোগের ফলে আমাদের এখানে কিন্তু টানা দুই দিন নেটওয়ার্ক ছিল না, আর নেটওয়ার্ক না থাকার কারণে কারোর সাথে তেমন একটা যোগাযোগ করতে পারিনি, সেই সাথে ফেসবুক, ইউটিউব বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভও থাকতে পারিনি। এজন্য আরও অনেক বেশি একা হয়ে পড়েছিলাম, নিজেকে অনেক একা একা মনে হতো। তাছাড়া আরিয়ার পাপাও বাসায় থাকতো না, দুর্যোগের পর দিন থেকে আরিয়ার পাপার আবার স্কুল খুলে গিয়েছে, তো আরিয়ার পাপা তো স্কুলে চলে যেত, সারাদিন বাচ্চাদের নিয়ে আমি বাসায় একা একাই থাকতাম, তো আমার কাছে অনেক বেশি খারাপ লাগতো। আর একা থাকলে বিভিন্ন চিন্তা ভাবনাগুলো আরও বেশি করে চলে আসতো, এতে করে আমি অনেকটা অসুস্থ হয়ে পড়েছি। তো যেদিন আমার বাসায় নেটওয়ার্কে এসেছে, আমি সবার সাথে মোটামুটি যোগাযোগ করেছি, আমাদের বাড়িতেও যোগাযোগ করেছি, তখন আমার মাকে আমার মন খারাপের কথাগুলো বলেছিলাম, তো আমার কথাগুলো শুনে ওনারা সাথে সাথে চলে এসেছে। এটাই আসলে মায়ের ভালোবাসা, তেমন কিছুই আসলে বলিনি, বলেছিলাম এই দুই দিন আমার অনেক বেশি কষ্ট হয়েছিল, এতে করে আমার মা চলে এসেছে আমার মন ভালো করার জন্য। পৃথিবীতে আসলে মায়ের তুলনা কোনো কিছু দিয়ে হয় না, মা তো মাই হয়। সবাই দোয়া করবেন আমার মায়ের জন্য, আমার মা যাতে সবসময় সুস্থ থাকে, ভালো থাকে। আর এই তো গতকাল সন্ধ্যার পরেই তারা এসেছিলো, আসার সময় বেশ অনেক ধরনের খাবার নিয়ে এসেছে, তবে তখন আর ভিডিও করতে ভালো লাগছিল না, তাদের সাথে সুন্দর সময় কাটিয়েছি। আর এই তো তাই সকাল থেকে ভিডিওটি শুরু করেছিলাম, সকালের নাস্তা তৈরি করলাম, তারপর হচ্ছে চলে এসেছি সংসারের টুকিটাকি কাজকর্ম করতে, যে কাজগুলো আসলে আমার দুদিন আগে করা উচিত ছিল, তবে মন খারাপ ছিল তাই আর কোনো কাজই করতে ভালো লাগে না, তাই ভাবলাম যে না, আজকে একটু ভালো লাগছে, আজকে সংসারের কাজকর্মগুলো করে নিই। ঘূর্ণিঝড়ের কারণে আমার বারান্দার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিলো, উপরে রাখা সবগুলো টব নিচে পড়ে গিয়েছে, সেই সাথে কাদা ময়লা মাটি তো অনেক বেশি ছিল। তো দুদিন করে হালকা পাতলা একটু পরিষ্কার করেছি, তবে সবটা ভালো করে পরিষ্কার করতে পারিনি, তাই আজকে ভাবলাম সবটা খুব ভালো করে ক্লিন করে ফেলি। আসলে মন ভালো থাকলে সব কিছুই ভালো লাগে, অনেক কাজকর্ম করতে ইচ্ছা করে, মন খারাপ থাকলে আসলে কোনো কিছুই ভালো লাগে না। তো মন ভালো ছিল, সংসারের টুকিটাকি কাজকর্ম করেছি, সেই সাথে রান্নাবান্নাও তো করতে হয়েছে, যেহেতু আমার মা আর ভাই আসছে, তো আজকে যেহেতু সংসারের টুকিটাকি কাজকর্ম শেয়ার করেছি, এজন্য আর রান্নাবান্নাগুলো শেয়ার করিনি। সারাদিনের সব কাজকর্ম শেয়ার করতে গেলে দেখা যাবে ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাবে, তাই ভাবলাম আজকে আর রান্নাবান্না না শেয়ার করি, দেখা যায় মাঝে মধ্যে তো রান্নাবান্না শেয়ার করি। আর বেসিনটা কদিন ধরে ক্লিন করা হয় না, একটু ময়লা হয়ে গিয়েছে, তাই আজকেও ক্লিন করে নিলাম। সেই সাথে ছোট্ট একটা বোতলে কিছু মানি প্লান্ট এনে রেখেছিলাম আমার বেসিনের সামনে, তো ওই মানি প্লান্ট গাছগুলোর পানিটাও চেঞ্জ করে দিয়েছি, মানি প্লান্ট গাছগুলো কিন্তু মাশাআল্লাহ এখন অনেক সুন্দর এবং সতেজ আছে, তো ওটা চেঞ্জ করি, এখন বেসিনটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। অত বেশি ময়লা ছিল না, এই জন্য আর হারপিক ব্যবহার করিনি, টাইলস পরিষ্কার করার যেই লাইজলটা ব্যবহার করি ওটা দিয়ে বেসিনটা খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি।
যাই হোক, ভিডিওর এ পর্যায়ে এসে সেই পুরনো রিকোয়েস্টটি আরও একবার করে নিচ্ছি। যারা এখনও পর্যন্ত ভিডিওটি দেখছেন অথচ একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, আশা রাখছি অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইক আপনাদের মতো আরও কিছু সংখ্যক মানুষের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করে। আর যারা আজকে প্রথমবারের মতো আমার ভিডিওটি দেখছেন, আমার ভিডিওর কোনো না কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় এবং আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সেই সাথে সুন্দর সুন্দর কমেন্টস করতে কিন্তু একদমই ভুলবেন না। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসগুলো আমাদের নিত্য নতুন ভিডিও তৈরিতে অনেক অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। আর এই তো দুপুরের পর থেকে আর তেমন একটা ভিডিও করা হয় না। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমার মা আর ভাই চলে গিয়েছে, এটা হচ্ছে তারপরে আমরা হচ্ছে ছাদে এসেছিলাম। ঘূর্ণিঝড়ের কারণে আমার ছাদ বাগানের গাছগুলোর অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে গিয়েছিল। টবের মধ্যে অনেক পানি জমে গিয়েছিল, যার ফলে গাছের গোড়াও একদমই পচে গিয়েছে, বেশ অনেকগুলো গাছই নষ্ট হয়েছে, বিশেষ করে আমার মরিচ গাছগুলো। সেই সাথে আমাদের ছাদে রাখা অন্যান্য প্ল্যাটার সবার গাছগুলো কিন্তু অনেক অনেক বেশি ক্ষতি হয়েছে। বিশেষ করে বড় আকারের যে গাছগুলো ওই গাছগুলো বেশি ক্ষতি হয়েছে, আর আমার গাছগুলো বেশিরভাগই ছোট ছোট, এজন্য একটু কমই ক্ষতি হয়েছে। বেশ কদিন পর একটু মনটা ভালো লাগছিল, এজন্য পরিবারের সবাই মিলে ছাদে এসেছি, আর ছাদে এসে সবাই মিলে খুব সুন্দর সময় কাটিয়েছি। আমাদের বাসার পাশে ছোট্ট করে একটা মাঠ আছে যেখানে প্রায় সময় বাচ্চারা খেলাধুলা করে, তো ওই মাঠের মধ্যে বেশ অনেক পানি জমে গিয়েছে। যেহেতু আমাদের এখানে সারা দিন রাত 24 ঘন্টায় বৃষ্টি পড়েছে, তো এই জন্য অনেক পানি জমে গিয়েছিল। তো আমার বড় মেয়ে আমাকে দেখাচ্ছে, তবে যখন ঘূর্ণিঝড় হয়েছিল বা তার পরদিন অনেক বেশি পানি ছিল, এখন তো অনেকটা পানি কমে গিয়েছে, প্রায় শুকিয়ে যাচ্ছে। আর এই তো এইদিকে হঠাৎ করে আরিয়ার পাপার চোখ পড়লো আমার বেগুন গাছের বেগুনের দিকে, বললো অনেকটাই বড় হয়ে গিয়েছে, চলো বেগুনগুলো ছিঁড়ে নিই, বাসায় গিয়ে বেগুনই খাবো। অনেকদিন বেগুনই খাওয়া হয় না, বেগুনই আসলে আমার বাসার আমরা সবাই অনেক বেশি পছন্দ করি। আর আজকের আবহাওয়াটা কিন্তু অনেক বেশি মেঘলা মেঘলাও ছিল, তাই আরিয়ার পাপা বললো যে বেগুনই খাবো গরম গরম। তার জন্য গাছের বেগুনগুলো ছিঁড়ে নিচ্ছে, তবে আমি প্রথমে মানা করেছিলাম, কারণ বেগুনগুলো এখনও অতটা বড় হয় না, কিছুদিন পর আরও অনেকটা বড় হয়ে যেত। তবে আরিয়ার পাপার এখনই বেগুনি খেতে ইচ্ছে করছে আর ও এখনই খাবে, তো এজন্য গাছ থেকে বেগুনগুলো ছিঁড়ে নিল। অন্যদিকে আমার অন্যান্য গাছগুলোর অবস্থা একদমই 12টা বেজে আছে, সেটা নিয়ে আমার অনেক বেশি মন খারাপও ছিল, তাই তো আমি আরও বেশি করে মানা করেছিলাম যে না বেগুনগুলো আর ছিঁড়ো না। তো আরিয়ার পাপা বলল গাছগুলো যদি মরেই যায় তার চেয়ে ভালো বেগুনগুলো ছিঁড়ে নিয়ে যাই, নাহলে দেখা যাবে বেগুনগুলো আরও অনেক বেশি নষ্ট হয়ে যাবে, তখন আর খাওয়া যাবে না। তাছাড়া বৃষ্টির দিন আমার কাছেও গরম গরম বেগুনি খেতে অনেক বেশি ইচ্ছে করছিল, তবে এতটা পরিমাণ বৃষ্টি ছিল যে ছাদে এসে বেগুন ছিঁড়ে নিয়ে যাব এটা আসলে কোনোভাবেই সম্ভব ছিল না, এজন্য আর নিতে পারিনি। তো আজকে যেহেতু আরিয়ার পাপা বললো তার জন্য নিয়ে নিলাম। আর এই তো মাশাল্লাহ আমার গাছের বেগুন, যদিও এখনও অনেকটা ছোট, কিছুদিন পরে আরও অনেকটা বড় হয়ে যেত, তারপরও আলহামদুলিল্লাহ এতটুকু বেগুনে আসলে অনেক বেশি শান্তি, অনেক বেশি ভালো লাগা কাজ করছিল, তাই তো ঝটপট বাসায় চলে এলাম আর একদম ফিসফিস করে বেগুনিগুলো কেটে নিয়েছি। বেশ অনেকগুলো হয়েছে, যদি ছোট ছোট চিকন চিকন, তো এই তো ঝটপট বেগুনিগুলো বানিয়ে নিচ্ছি। আমি সব কিছু কেটে কুটে রেডি করে দিয়েছি আর আরিয়ার পাপা বেগুনিগুলো তৈরি করে নিচ্ছে। এ ধরনের ভাজা পোড়াগুলো আরিয়ার পাপা খেতে যেমন পছন্দ করে, এগুলো তৈরি করতে অনেক বেশি পছন্দ করে, তাই তো বললো সব কিছু রেডি করে দিতে ওইগুলো ভেজে নিবে। আসলে পুরো রমজান মাস জুড়ে আমার বাসার সমস্ত ভাজা পোড়াগুলো কিন্তু আরিয়ার পাপাই করে আর খুব আনন্দ সহকারে করে, ও এই কাজগুলো করতে অনেক বেশি আনন্দ পায়। এইদিকে আমার মেয়েরা তো অনেক বেশি খুশি, দুই মেয়ে বসে বসে বেগুনি খাচ্ছে, আর আমরাও এই দিক দিয়ে বেগুনি তৈরি করছি, অন্য দিক দিয়ে খাচ্ছি। সত্যি বলতে সবাই মিলে খুব সুন্দর সময় কাটিয়েছি, আর নিজের গাছের বেগুন বলে কথা একটা অন্যরকম তৃপ্তি কাজ করছিল। তো এই তো আজকে পর্যন্ত, সবাই অনেক অনেক ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।